হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তো অবশেষে 2 বছর পর তোমাদের ক্লাস 1 থেকে ক্লাস 7 অবধি সমস্ত পড়ুয়াদের জন্য স্কুল খুলে দেওয়া হচ্ছে। কবে খুলবে স্কুল, কিভাবে হবে ক্লাস, সপ্তাহে কদিন করে ক্লাস হবে, সেই সমস্ত তথ্য জানার জন্য ভিডিওটাকে পুরোটা দেখতে থাকো একটুখানিও স্কিপ না করে। এবং যদি ভিডিওটা হেল্পফুল মনে হয় দেন অবশ্যই করে কিন্তু ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে দিও। মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে 14 তারিখ নোটিশ জারি করে জানিয়ে দেওয়া হয়েছে যে তোমাদের ক্লাস 1 থেকে ক্লাস 7 অবধি যে পাড়ায় শিক্ষালয় চলছিল সেটা আপাতত বন্ধ হচ্ছে। পাড়ায় শিক্ষালয় বন্ধ করে তোমাদের স্কুলে গিয়ে সশরীরে ক্লাসরুমে বসে ক্লাস করতে হবে। এবং ক্লাসে প্রত্যেক দিন যাওয়াটা বাধ্যতামূলক কিনা সেটা কিন্তু এখনও বলে দেওয়া হয়নি। যেটা ক্লাস 8 থেকে 12 অবধি ছাত্রছাত্রীদের বলা হয়েছে যে স্কুলে যাওয়াটা বাধ্যতামূলক নয়, তারা চাইলে বাড়িতে বসে অনলাইন ক্লাসেসও করতে পারে এবং বিদ্যালয়ে গিয়ে ক্লাসও করতে পারে। তাই তাদের কাছে দুটো অপশান রয়েছে, তোমাদের ক্ষেত্রেও তাই। স্কুলে যাওয়া এই মুহূর্তে কিন্তু বাধ্যতামূলক নয়। এবং 16 তারিখ থেকে অর্থাৎ আগামী বুধবার থেকে যে স্কুল খুলছে ক্লাস 1 থেকে ক্লাস 7 অবধি, অর্থাৎ তোমরা বলতে পারো যে পুরো ক্লাস 1 থেকে ক্লাস 12 অবধি সমস্ত পড়ুয়াদের জন্য অবশেষে 2 বছর পর কিন্তু সম্পূর্ণ স্কুল খুলে দেওয়া হলো। সোম থেকে শনিবার যেরকম তোমাদের আগে ক্লাস হতো 2 বছর আগে, সেইরকমভাবে ক্লাস হবে। শনিবার যেরকম হাফ ডে হয় সেরকমই হাফ ডে হবে। আর সোম থেকে শুক্রবার অবধি যেরকম পুরো ক্লাস হয়, পুরো স্কুল হয়, সেরকম যে ক্লাসে 6টা পিরিয়ড থাকে, কোনো ক্লাসে 7টা বা কোনো ক্লাসের 8টা, সেই রকমই কিন্তু পুরো ক্লাস হবে। তোমরা 16 তারিখ স্কুলে গেলেই সেই স্কুলের তোমাদের থেকে স্কুলের থেকে রুটিন দিয়ে দেওয়া হবে যে কবে কি ক্লাস হবে। এবং সমস্ত যে তোমাদের বইগুলো রয়েছে সেই বইগুলো তোমাদের নিয়ে যেতে হবে, সাথে স্কুল থেকে যে খাতাগুলো দিয়েছিলো সেগুলো নিয়ে যেতে পারো, বা তোমরা নিজেরা আলাদা করে এক্সট্রা খাতা করতে পারো প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে। সেটা তো অবশ্যই তোমরা যখন প্রথম দিন স্কুলে যাবে তোমাদের শিক্ষক শিক্ষিকারা তোমাদের জানিয়ে দেবেন। এবং স্কুলের ক্লাসের সময়সীমা কিন্তু যেরকম আগে ছিল, অর্থাৎ 10:30 থেকে 4:30 অবধি কিন্তু তোমাদের স্কুলের সময়সীমা। স্কুলের ক্লাস শুরু হয় 11টায়, তো তার আধ ঘন্টা আগে তোমাদের স্কুলে পৌঁছাতে হবে। এবং কোভিড বিধি মেনে মাস্ক পরে কিন্তু তোমাদের ক্লাস করতে হবে, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে হবে। এবার আসে হোস্টেলের কথায়, হোস্টেলও কিন্তু খুলে দেওয়া হবে। কোভিড বিধি মেনে হোস্টেল খুলে দেওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে, হোস্টেলও খুলে দেওয়া হবে, এরকমটাই কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এবং সমস্ত টিচিং স্টাফ এবং নন টিচিং স্টাফেদের কি বলা হয়েছে, 15 তারিখ অর্থাৎ মঙ্গলবার থেকে স্কুলে গিয়ে রিপোর্ট করতে। এবং এই যে নোটিশটা দেওয়া হয়েছে সেই নোটিশটা কিন্তু সমস্ত স্কুলে হেডমাস্টার এবং হেডমিস্ট্রেসকে উদ্দেশ্য করে দেওয়া হয়েছে। তো এটাই ছিল তোমাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট এই মুহূর্তের। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই করে বন্ধুদের সাথে শেয়ার করো। আর তোমরা কারা কারা স্কুলে যাবে 16 তারিখ স্কুল খুললে অবশ্যই করে কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। দেখা হবে নেক্সট ভিডিওতে, টিল দেন বাই।